ক্যামেরা দেখলে খাওয়ার ধরনটাই পাল্টে যায়, এর তো বিশেষ করে যায়। তো এর ক্যামেরা ধরলে কিভাবে খায় সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। আজ আমরা তিনজনে চলে এসেছি একটু বাইরে ঘুরতে। ঘোরার মেন কারণ হলো টিচার্স ডে উপলক্ষে এদের আমরা কিছু খাওয়াতে আমি কিছু খাওয়াতে নিয়ে এসেছি। তো ভাবলাম চলো প্রথমে মিশনে দর্শন করি, রামকৃষ্ণদেবকে একটু প্রণাম টণাম করি, তারপরে এধারটা একটু ঘুরে টুরে তারপরে খেতে যাব। কী খাবো না খাবো সব কিছু কিন্তু আমরা আগে থেকে ঠিক করে রেখেছিলাম, আর কিন্তু এখন সেটা তোমাদের বলবো না, শেষে যে তোমরা দেখতে পাবো আমরা কী খাই আর কী কী অর্ডার দিই না দিই, কোন রেস্টুরেন্টে যাই সব কিছু। তো অনেক দিন ধরে ভাবছিলাম চল খাওয়া দাওয়া করি কোথাও, অনেক দিন যেহেতু খাওয়া হয়নি তাই এইসব চিন্তাভাবনা করতে করতে আমরা এসে পৌঁছেও গেলাম। হে গাইস, এমজি ফ্রেন্ডস ফ্যামিলি চ্যানেলে তোমাদের স্বাগত জানাই, আমি মমতা আর একটা নতুন ব্লগে। তো চলো ব্লগটা স্টার্ট করি। আমরা এখন দাওয়াত রেস্টুরেন্টের ভিতরে আছি, যেটা কামারপুকুর চটি ঘাটাল রোডের সাইডে অবস্থিত, মানে ওখানে আছে, তো তোমরা আসতেই পারো। তো আমরা কিছু খাবার অর্ডার দিয়েছি, চলো অর্ডারটা দিয়েছি সেগুলো আসুক, তারপর আমি বলছি কী খাই না খাই বা কী অর্ডার দিয়েছি তোমরা দেখতেই পাবে। তো চলো রেস্টুরেন্টটা মেনলি বিরিয়ানির জন্যই বিখ্যাত। হ্যাঁ, আমরা তাই এখানে বিরিয়ানিটা অর্ডার দিয়েইছি, তাই আমরা এখানে তিনজন এসেছি, দু প্লেট চিকেন বিরিয়ানি অর্ডার দিয়েছি। কিন্তু দা বিরিয়ানি কিং বলা হয়, কিন্তু বিরিয়ানি যে আহামরি খুব ভালো খেতে সেটা নয়। কিন্তু যেহেতু বিরিয়ানি আর বিরিয়ানি ছাড়া এখানে সেরকম বেশি কিছু পাওয়া যায় না, বিরিয়ানির সাথে কিছু গ্রেভি আইটেম এসব পাওয়া যায়, তো সেই সবই পাওয়া যায়। তো আমরা এখানে দু প্লেট বিরিয়ানি নিয়ে নিয়েছি, তিনজনে খাবো। তাও শেষের দিকে খেতে পারছিলাম না, খুব অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তার সাথে একটা গ্রেভি আইটেম নিতে হবে, কারণ বিরিয়ানির সাথে আর কী দিয়ে খাবো। তো তার জন্য আমরা কড়াই চিকেন নিয়েছিলাম। তো দুটো আইটেমই মোটামুটি এভারেজ ছিল, চিকেনগুলো খুব হার্ড ছিল। আমি বলেও এসেছি যে চিকেনগুলো একটু মানে নরম করার জন্য, তাহলে খুব ভালো হয়। আর এখানে পুচকে আমাদের চামচে যেহেতু কমফর্টেবল ফিল করছিলো না স্পুনে, তাই আমি বললাম চল হাতেই তুই খা, কোনো সমস্যা নেই। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, দেখতে পেয়েছো খাওয়া দাওয়ার শেষের মুহূর্তে আমাদের অবস্থা এরকম ঠিক হয়েছিল। আর এটা জল, তোমরা আবার বলবে প্লেটে একটা সাইডে এরকম জল পড়ে আছে কেন কালারিং, তো আসলে বাচ্চারা তো ঝাল খেতে পারে না, তাই ওখানে ঝালটা ধুয়ে দেওয়া হয়েছিল, দিয়ে ওরা খেয়েছিল। আর দেখতেই পাচ্ছি এখানে টেকনিকটা, ক্যামেরাটা ধরেছি বলেই কিন্তু ওই চিকেনটা খাচ্ছে, নাহলে খাবে না বলেই উঠে যাচ্ছিলো। জাস্ট ওর জন্য ওই সাইড থেকে বলছে যে আন্টি তোমার মাথায় কত বুদ্ধি, তুমি এরকম করে খাই দিচ্ছ ওকে চিকেনটা। আমি বলছি হ্যাঁ, এরকম মাঝে মাঝে বুদ্ধি ট্রাই করতে হয়। এই ব্লগটা দেখার পর ওর রিয়াকশান কী হবে আমি ঠিক জানি না, আদৌ আমাকে কী বলবে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমার এখানে হাতটা ধুয়ে নিলাম, আর দেখতে পেয়েছি বাচ্চারা জল ঘাটতেও কত ভালোবাসে, ও নিজে থেকে হাতটা ধুয়ে দিচ্ছে, এরকম একটা ব্যাপার। তারপর একটা যাবো শাড়ির দোকানে, কারণ একটা ওড়না কেনার আছে, সেখান থেকে আমি একটা ওড়না কিনে নেবো, ব্যাস তারপরে বাড়ি ফিরবো। এই দোকান থেকে ব্ল্যাক কালারের একটা ওড়না নিয়েছি, দাম নিয়েছে 110 টাকার মতন। ব্যাস এটুকুনি। আজকের ব্লগ কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলো না, ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইবটা করো। দেখা হচ্ছে নতুন ব্লগে, টাটা।